ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো তোমাদের স্বপ্ন যদি পুলিশের চাকরি হয়ে থাকে তো এই মুহূর্তে আমি বলবো তোমরা টার্গেট করো কলকাতা পুলিশকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিজ্ঞপ্তি কবে বের হবে তারপর প্রিপারেশন শুরু করব এই সমস্ত মেন্টালিটি থেকে বের হয়ে আসো কলকাতা পুলিশে প্রচুর কাট অফ যায় এটার জন্য খাটবো না তেমনভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই খাটবো এই সমস্ত নেকামো বন্ধ করো বারবার বলছি পাখির চোখ করে নেও কলকাতা পুলিশকে কলকাতা পুলিশের চাকরি কি পাওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব সঠিকভাবে যদি স্ট্র্যাটেজি মেনে নিতে পারো তাহলে বলতে পারি কলকাতা পুলিশের পরীক্ষা খুব সহজেই পাশ করতে পারবে এবার অনেকে বলবে না স্যার কলকাতা পুলিশের মানে ঠিকঠাক একটা আপডেট পেয়ে তারপর প্রিপারেশন শুরু করব। তো আমি তোমাদের বলবো ভাই কলকাতা পুলিশের পরীক্ষার সম্ভাব্য তারিখ জুনের চার তারিখ এদিক সেদিক একটু হতে পারে তো ধরে নিতে পারো আপাতত কনফার্ম কলকাতা পুলিশের পরীক্ষা জুনের চার তারিখ তার মানে আর হাতে প্রায় চল্লিশ দিনের মতো সময় আছে মাত্র চল্লিশ দিন সময় আছে আর কতদিন লাগে ভাই আর কিছুদিন পর যদি প্রিপারেশন শুরু করো চল্লিশ দিন অনেকটা কম সময় চল্লিশ দিনও তোমাকে একদম কি বলবো আদা জল খেয়ে নেমে পড়তে হবে এই দিনকে দিনকে রাতকে দিন রাত করে এক করে দিতে হবে দিন রাত খাটতে হবে তাহলেই তুমি কলকাতা পুলিশের পরীক্ষায় সফল হতে পারবো তারপরও যদি এখনো তুমি না যাগো এখনো যদি ভাবো একটা সঠিক আপডেট পাই তারপর প্রিপারেশন শুরু করবো তাহলে ভাই অনেক লেট হয়ে যাবে বুঝা গেল তো এই সমস্ত ন্যাকমো বন্ধ করো আপডেট পাবো তারপর প্রিপারেশন শুরু করব আজ এবং এখন থেকে প্রিপারেশন শুরু করো কিভাবে কি শুরু করবে কি কি স্ট্র্যাটেজি নামে নিয়ে মানে প্রিপারেশন শুরু করবে সেই স্ট্র্যাটেজি নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি তো তোমার স্বপ্ন যদি সত্যি পুলিশের চাকরি হয়ে থাকে তো বারবার বলছি কলকাতা পুলিশকে টার্গেট করো এই কাট অফ নিয়ে ভয় পাবে না কলকাতা পুলিশের প্রচন্ড কম্পিটিশন হয় কাট বেশি যায় এই সমস্ত ন্যাকমো বন্ধ করো ভিডিওটা পুরোটা দেখো এবং যে স্ট্র্যাটেজিগুলো দেবো সেগুলো একদম ফুলফিল করার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ডস তো এবার আসছি স্ট্র্যাটেজি পাঁচটা স্ট্র্যাটেজি দিব তার মধ্যে এক নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে হ্যাঁ এই চল্লিশ দিনই চল্লিশ দিনে তোমার একদম বেসিক প্লাস মানে বেসিক মানে ফাউন্ডেশন রেডি করতে হবে তারপর অ্যাডভান্স লেভেলে যেতে হবে তোমাকে আপাতত প্রিলিমসের জন্য কোন তিনটি টপিককে ফলো করতে হবে ম্যাথ ম্যাথকে আপাতত আসছি না ম্যাথের জন্য আমাদের এই চ্যানেলের উপর তুমি হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারো তো ম্যাথকে কিভাবে কি করবে এটা আমি ভিডিওর শেষে বলবো ওকে রিজনিং কি করো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারো তার জন্য কি বই ফলো করবে সুবিদ্যাসের বইটা ফলো করতে পারো যথেষ্ট

একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে তার জন্য একটা তোমার একটা ব্লু রেডি করে নিতে হবে কিভাবে কি করবে সেলফ স্টাডি করবে না কারো গাইড নিয়ে করবে কতক্ষণ পড়বে কিভাবে করবে একদম প্রত্যেক সপ্তাহের ডে ওয়াইজ তুমি একটা স্ট্র্যাটেজি রেডি করে নাও ঠিক আছে তারপর সঠিকভাবে এগোতে শুরু করো একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল আর ম্যাথের জন্য বারবার বলছি আমি লাস্টে আলোচনা করব একদম ডিটেলস ম্যাথে তিরিশের মধ্যে তিরিশ পার স্ট্র্যাটেজি আলোচনা করব কিন্তু ভিডিওর শেষে তারপর আর কি করতে হবে তাহলে খুব ভালোভাবে প্রিপারেশন তো নিতেই হবে কিন্তু অনেক স্টুডেন্ট কি দেখা যায় খুব ভালোভাবে কাটে রাত দিন কাটে কিন্তু তাও সফল হতে পারছে না কেন পরীক্ষার হলে ঘাবড়ে যাচ্ছে কনফিডেন্স পাচ্ছে না তার জন্য কি কি করতে হবে তার জন্য আসছি স্ট্যাটিজ নম্বর টু তোমাকে সঠিক অ্যাটিটিউড তৈরি করতে হবে অনেকেরা দেখা যায় কি এক নেগেটিভ মেন্টালিটি আমার দ্বারা ইংলিশে হয় না রিজনিং হয় না আমার দ্বারা অঙ্ক হয় না একটু ঘুরিয়ে দিলেন আমি পারি আমি অঙ্কে খুব উইক যি পড়ি কিন্তু মনে থাকে না তো এই ধরনের নেগেটিভ যদি তুমি সবসময় বলতে থাকো তাহলে ভাই তোমার দ্বারা কখনোই হবে না একটা জিনিস কি তুমি যত নেগেটিভ বলবে তত তুমি নেগেটিভকেই অ্যাট্রাক্ট করবে তো নেগেটিভ বলা বন্ধ করো আমার জিকে মনে থাকে না আরে ভাই জিকে কারোই মনে থাকে না জিকে বারবার করতে হবে বারবার রিভাইজ করতে হবে অঙ্ক আমার দ্বারা হয় না আরে ভাই কেন হবে না অঙ্ক এমন কোনো আমনই সাবজেক্ট না যে এ পারবে এ পারবে না তোমার যদি বেসিক রেডি থাকে ঠিকঠাকভাবে যদি খাটতে পারো হান্ড্রেড পার্সেন্ট হবে তুমি সঠিকভাবে বেশি ক্লিয়ার করবে না ঠিকঠাক ভাবে কাটবে না আর বারবার বলবে নেগেটিভ হয় হয় না না তাহলে তো হবেই না তখনই হবে ভাই নেগেটিভ বলা বন্ধ আমার দ্বারা হবে না তো প্রথম কাজ সঠিকভাবে নিতে হবে সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হবে এই ভুলটা করবেন অনেক স্টুডেন্টকে দেখা যায় প্রচুর খাটে কিন্তু বলে স্যার এত খাঁটছি কিন্তু অঙ্কটা হচ্ছে না এত খাঁটছি অঙ্কটা হচ্ছে না আরে হবে কিভাবে ভাই খাতলে হবে না খাতার সঙ্গে সঙ্গে পজিটিভ এটিউডও রাখতে হবে গাদাও তো ভাই প্রচুর পরিশ্রম করে কিন্তু আলটিমেট রেজাল্ট কি হয় জিরো তা আলটিমেট রেজাল্ট জিরোতে পরিণীতে হবে যদি তোমার পজিটিভ থাকে বুঝা গেল প্রিপারেশন তো নিতে হবে আমি বলছি না কাটলে খালি পজিটিভ এটিউড দিয়ে সবকিছু হয়ে যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার একটা সঠিক মেন্টালিটি মানে তৈরি করতে হবে ঠিক আছে এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নাম্বার থ্রি ফরগেট পাস্ট মেমোরি অতীতের সমস্ত কিছু মেমরি ভুলে যেতে হবে তার মানে এই না অতীতে যা প্রিপারেশন নিয়েছি যা কিছু করেছি যা কিছু অঙ্ক করেছি সব ভুলে যাবে তা না অতীতের যে মানে খারাপ মেমোরিগুলো সেড মেমোরিগুলো সেগুলো মাথা থেকে দূর করতে হবে কীরকম অতীতে তুমি কি করেছো কোন পরীক্ষায় পাশ করতে পারো নি অতীতে যা যা করছো তুমি ওয়েস্টবেঙ্গল পুলিশের ফিলিমসে তুমি পাশ করতে পারো কলকাতা পুলিশের পরীক্ষা বহুবার দিয়েছ পাশ করতে পারো এই সমস্ত কিছু ভুলে যাও অতীতে তুমি কেন পাস করতে পারি তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারো নি ঠিকঠাকভাবে তুমি এটিচিউড তৈরি করতে পারো তাই তুমি ব্যর্থ হয়েছ তাহলে পাস্ট ইজ পাস্ট তোমাকে প্রেজেন্ট নিয়ে ভাবতে হবে তোমাকে ফিউচারের দিকে তাকাতে হবে বুঝা গেল তোমাকে প্রেজেন্ট আর ফিউচার নিয়ে ভাবতে হবে তুমি কি ফিউচারে পুলিশ হতে চাও তাহলে প্রেজেন্ট কি ইউটিলাইজ করতে হবে পাস্ট নিয়ে ভেবে লাভ নেই প্রেজেন্ট কি কীভাবে ইউটিলাইজ করতে হবে প্রচন্ড প্রচন্ড খাটতে হবে শুটিং মেন্টালিটি তৈরি করতে হবে আর বারবার বলছি অতীতকে ভাবা যাবে না বুঝা গেল কি বললাম পাস্টটি কী করেছ কোন পরীক্ষায় শূন্য পেয়েছে কোন পরীক্ষায় ফার্স্ট ইজি আউট হয়েছে কোন পরীক্ষায় লাস্ট ইজি আউট হয়েছে কোন পরীক্ষায় ফিজিক্যালি আউট হয়েছে এই সমস্ত কিছু ভুলে যাবো তোমাকে জাস্ট প্রিপারেশনে ফোকাস করতে হবে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হবে নেগেটিভ বলা বন্ধ করতে হবে আর কি বললাম অতীতের কথা ভাবা যাবে না ঠিক আছে প্রেজেন্টকে নেওয়া ভাবো আর ভবিষ্যতের দিকে তাকাতে হবে ঠিক আছে এবার আসছি চার নম্বর স্ট্র্যাটেজি যতই তুমি প্রিপারেশন নেও এই চার নম্বর স্ট্র্যাটেজিতে তুমি যদি উইক থাকো তাহলে ভাই তুমি সিলেকশন পাচ্ছ না এটা কি সেটা হচ্ছে বিলিফ সিস্টেম তোমার যদি ভরসাই না থাকে নিজের উপর যদি কনফিডেন্সই না পাও যে আমি পুলিশের পরীক্ষায় পাশ করতে পারবো এই ভরসাটা যদি তুমি নিজের উপর না পাও তাহলে হান্ড্রেড তুমি যতই প্রিপারেশন নাও আলটিমেট তুমি সিলেকশন পাবে না বুঝা গেল নিজের উপর একটা বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পাবই এবার অনেক স্টুডেন্টের কনফিডেন্স লো থাকে এই কারণে যে দাদা আমি তো আর্টসের স্টুডেন্ট আমি কি পারবো আরে ভাই হান্ড্রেড পারবে আর্টসের স্টুডেন্ট যদি মতো পরীক্ষায় পাস করতে পারে সিজিএল এর মতো পরীক্ষায় পাস করতে পারবে কলকাতা পুলিশের সামান্য একটি কনস্টেবলের পরীক্ষায় পাস করতে পারবে না অবশ্যই পারবে অনেকে বলবে আমি তো মাধ্যমিক একবারে পাস করতে পারিনি তো কি হয়েছে অনেকে বলবে আমার মাধ্যমিকে তো অঙ্কের মার্কস খুবই কম আমি কি পারবো আরে ভাই হান্ড্রেড পারসেন্ট পারবে মাধ্যমিকে কিভাবে পাস করেছো হাই সেকেন্ডারিতে কিভাবে পাস করেছো তুমি আর্টসের না সায়েন্সের না কমার্সের স্টুডেন্ট সেটা ম্যাটার করবে না ম্যাটার একটা ডবিকেই মেট করবে সেটা হচ্ছে এখন তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ ঠিকঠাক ভাবে করতে পারছো তোমার কি অ্যাটিটিউড ঠিক আছে 100% পারবে বোঝা গেল তাহলে অতীতকে নিয়ে ভাবতে জয় না একাডেমিক মার্কস নিয়ে ভাবতে জয় না অতীতে কি করেছো করেছো বারবার বলছি তাকাও ভবিষ্যতের দিকে আর প্রেজেন্ট কি ইউটিলাইজ করো 100% সিলেকশন পাবে বুঝতে পারলে ভাই এবার আসি লাস্ট এবং ফাইনাল স্ট্র্যাটেজি এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যতই ভাই প্রিপারেশন যতই তুমি পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার চেষ্টা করো এই ফাইনাল এই ফাইনাল স্ট্র্যাটেজি তোমার যদি নরবরে থাকে তাহলে তোমাকে সব উলট করে দেবে বুঝা গেল সেটা হচ্ছে কি চেক তোমার ফ্রেন্ড সার্কেল চেক ফ্রেন্ড সার্কেল তার মানে কি তোমার ফ্রেন্ড সার্কেল চেক করো তুমি সারা দিন কার কার সাথে মেলামেশা করছো তুমি যার সাথে আড্ডা মারছো যার সাথে সময় কাটাচ্ছো তারা যদি বেকার থাকে বুঝা গেল তারা যদি সেম তোমার 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 যেটা টার্গেট কি কি বা লক্ষ্য পুলিশের চাকরি এবার তুমি এমন কারোর সাথে মিশছো যারা কোনোদিন চাকরি করবে না অন্য ফিল্ড সারাদিন উল্টো পাল্টা কাজে সময় নষ্ট করে তাহলে ভাই আমি বলবো কাউকে অপমান করছে না কিন্তু তাদের থেকে একটু সরে আসো তুমি এমন কারোর সাথে মেলামেশা করার চেষ্টা করো যারা সাকসেস পাবে মানে সেম তোমার লক্ষ্যে তোমার লক্ষ্য পুলিশের সে ওই গভর্নমেন্ট কোনো জবের জন্য খাচ্ছে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করো যদি না থাকে তাহলে ভাই একাই থাকো একদম ডিটারমাইন্ড হয়ে যাও সঠিকভাবে করো কিন্তু এমন কারোর সাথে করার চেষ্টা করো না যারা তোমার কে নেগেটিভ করে দিবে বুঝা গেলো তুমি যদি এমন কারোর সাথে মেলামেশা করে তাহলে কিভাবে তোমার এটিচিউড নেগেটিভ করবে মানে যারা কোনো চাকরি পাবে না তাদের মেন্টালিটি এরকম এখন ঘুষ ছাড়া চাকরি হয় না যে কম্পিটিশন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট প্রিপারেশন নিবি তুই কি পারবি এভাবে তোমাকে নেগেটিভ করবে তুমি যতই প্রিপারেশন নাও তোমার মেন্টালিটি নেগেটিভ থাকবে বুঝা গেল তো বারবার বলছি চেক ফ্রেন্ড সার্কেল তোমার যদি সঠিক বন্ধু না থাকে তাহলে ফ্রেন্ড সার্কেল জিরো রাখো আর যদি এমন কোন বন্ধু পাও যারা प्रिपरेशन এর জন্য খাচ্ছে সে যে কোন गवर्नमेंट জবের জন্য খাচ্ছে তাদের সঙ্গে সময় কাটাও গ্রুপ স্টাডি করো তাহলে দেখবে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে বুঝা গেল তাহলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফাইনাল স্ট্র্যাটেজি চেক ফ্রেন্ড সার্কেল সঠিক ফ্রেন্ড তৈরি করো আর না হলে ভাই শূন্যই রাখো একা একা করো ইউটিউবে ভালো মোটিভেশনাল ভিডিও দেখো সন্দীপ মহসূরি আছে এরকম ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করো জোকস টোক্সে দেখো যারা যারা সাকসেসফুল হয়েছে পুলিশের চাকরি পেয়েছে সিজিএল পেয়েছে ইউপিএসসি পেয়েছে তাদের সাকসেস স্টোরি শোনার চেষ্টা করো মোটিভেটেড থাকবে বুঝা গেলো ভাই তো এই পাঁচটি টপিক ফলো করো পাঁচটি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি দেখবে সিলেকশনের পথে অনেকটাই এগিয়ে আসছো এবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অঙ্কের জন্য কি করবে আমি বলছিলাম আমি অঙ্কের জন্য লাস্টে বলবো জন্য কলকাতা পুলিশ বলে প্লে লিস্ট করা আছে সেখানে পার্টি প্রায় প্রত্যেকটি টপিক ধরে ধরে কভার করা হয়েছে পরিমিতিও একদম টু থেকে থ্রি ডি পর্যন্ত করানো হয়েছে যেমিত প্রায় মোটামুটি কমপ্লিট কিছু জিনিস বাকি আছে করে দিব বীজগণিতের কিছু জিনিস বাকি আছে আমি অবশ্যই করিয়ে দিব ত্রিকুণ মিতিও করিয়ে দিব তার মানে টোটাল ম্যাথ একদম ধরে ধরে কভার করবো তারপরে বিগত মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন গুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করব একদম ধরে ধরে সমস্ত কিছু কমপ্লিট করাবো এবার কেউ যদি বলে স্যার আমি তো অন্য কোচিং করি ঠিক আছে ভাই কোচিং করো কিন্তু অঙ্কের জন্য আমাদের উপর ফুল বর্ষা করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি অঙ্কের একদম ডি টো পরীক্ষায় তিরিশটা অঙ্কের মধ্যে তিরিশটাই করতে পারবে তিরিশটা অঙ্ক কমন যদি নাও পরে ভাই এমনভাবে কনসেপ্ট তৈরি করে দেবো এমনভাবে তোমাদের তৈরি করে দেবো যে পরীক্ষায় যেভাবে অঙ্ক আসুক কিন্তু করতে মানে করতে পারবে এবার প্রশ্ন যতগুলো ক্লাস করানো হচ্ছে সেগুলো করতে হবে এবার অনেকে বলবে স্যার এতগুলো ক্লাস কি করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব দিনে দু তিনটে করে ভিডিও দেখো পুরোনোগুলো হয়ে যাবে পুরনো প্রত্যেক দিন এক দুটো ভিডিও দেখার চেষ্টা করো আর নতুন যে ভিডিওগুলো প্রোভাইড করবো সেগুলো দেখার চেষ্টা করো আর কারো যদি বেসিকে প্রবলেম থাকে নো প্রবলেম ভাই বেসিক ম্যাথ বলে প্লে লিস্ট করা আছে সেটা ফলো করো ঠিক আছে এবার কারো যদি ডিমান্ড থাকে যার রেগুলার আমার চ্যানেল ফলো করে তার এইভাবে অঙ্ক করলে ভালো হতো তোমরা কমেন্ট করো আমি সেভাবে সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই তো এই পাঁচটি স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করো আর বলছি ভাই অঙ্কের জন্য চাকরি গণের চর্চা এদিক সেদিক তাকাতো মনে আমি বলছি না কোচিং এর সঙ্গে যুক্ত থাকলে সেটা ছেড়ে দাও কিন্তু অঙ্কের জন্য চাকরি গণের চর্চা বুঝে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারো তিরিশে তিরিশ পাবে ঠিক আছে শুধু যেগুলো করানো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে রেডি করো তবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এখানে